নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার নিয়ে আলোচনা করবো। এটা কিন্তু পর্ষদের টেস্ট পেপার, যেটা কিন্তু তোমাদের স্কুল থেকে ফ্রিতে দিয়েছে। তো দেখো, এখান থেকে যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো আমি টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। আজকে আমি 12 দাগের ত্রিকোণমিতির অঙ্কগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো, আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে একটু কেটে দিচ্ছি। একটি ত্রিভুজের একটি কোণের পরিমাণ 65 ডিগ্রি এবং দ্বিতীয় কোণটির পরিমাণ π/12 এবং তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো। তো দেখো, আমি অঙ্কটা কী করে করাবো সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। 2023 সালের মাধ্যমিকের টেস্ট পেপার সম্পূর্ণরূপে আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু সলভ করে দিয়েছে। সর্বপ্রথম সমস্ত চ্যানেলের মধ্য থেকে আমাদের এসবি একাডেমিক সেন্টার ম্যাথমেটিক্সের প্রত্যেকটা পেজ সলভ করেছে, ঠিক আছে। তো দেখো, আমি অঙ্কটা কী করে করছি প্লিজ সেই দিকে একটু নজর দাও তোমরা, ঠিক আছে। তো দেখো, 395 নম্বর পেজের অঙ্ক কিন্তু কী বলেছে, ত্রিভুজে একটি কোণের পরিমাণ 65 ডিগ্রি, ঠিক আছে, এবং আমাদের অপর কোণের যে পরিমাণ সেটা বলেছে, বা দ্বিতীয় কোণের পরিমাণটা কী বলেছে, π/12। পাই মানে কি 180/12 ভাগ করলে কত হবে, 15 ডিগ্রি হবে, ঠিক আছে। কী হবে, 15 ডিগ্রি হবে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় কোণের পরিমাণ সমান কী আছে, 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, ঠিক আছে। যোগ করলে কত হবে, 180কে যদি আমি 80 ডিগ্রি দিয়ে যদি বিয়োগ করে দিই তো কত ডিগ্রি পাবো, আমরা পাবো 100 ডিগ্রি পাবো, ঠিক আছে। কি পাবো, 100 ডিগ্রি পাবো। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান কত, 1 ডিগ্রি সমান কী আছে, পাই রেডিয়ান বাই 180 হবে। তাহলে 100 ডিগ্রি সমান কত, তাই কী হবে, পাই রেডিয়ান মাল্টিপ্লাই 100, ঠিক আছে, বাই কত আছে, 180। তো দেখো, অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তাহলে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় কোণের পরিমাণটা কত আছে, 100 ডিগ্রি আছে। তো দেখো, আমরা অঙ্কটা করছি, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান কত এবং 100 ডিগ্রি সমান কত, টোটাল ক্যালকুলেশন করে পাচ্ছি 5/9, ঠিক আছে। এটা কিন্তু 20 দিয়ে কাটাকাটি যাচ্ছে, অর্থাৎ 5/9, ঠিক আছে, পাই রেডিয়ান, বুঝতে পারছো, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। তো দেখো, আমাদের পরের অঙ্ক কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে আমাদের রোমান টুয়ের অঙ্ক, ঠিক আছে। তো দেখো, রোমান টুয়ের অঙ্কটা খুব সুন্দর করে একটু পড়ে নিচ্ছি আমরা। তো দেখো, রোমান টুয়ের অঙ্ক কী বলেছে, প্রমাণ করো যে 2 tan² 30 ডিগ্রি বাই 1 - tan² 30 ডিগ্রি, ঠিক আছে, এবং কী আছে, প্লাস sec² 45 ডিগ্রি মাইনাস cot² 45 ডিগ্রি সমান sec 60 ডিগ্রি। তো দেখো, আমি অঙ্কটা তোমাদের কিন্তু খুব সুন্দর করে সলভ করে দেবো। প্রত্যেকটা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা অঙ্ক মোস্ট ভাইটাল। এই যে 12 দাগের যে তিনখানা অঙ্ক আছে, এই তিনখানা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কিন্তু এখান থেকে দুটো প্রশ্ন লিখতে হবে, মানে যার নম্বর থাকবে 3 করে, মানে 3 দুগুণই 6 থাকবে, ঠিক আছে, আমি কী বলছি। তো দেখো, আমি অঙ্কটা তোমাদের আমি খুব সুন্দর করে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো, ঠিক আছে। তো দেখো, এটা কিন্তু আমাদের LHS, ঠিক আছে, LHS, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড কী বলেছে, 2 tan² 30 ডিগ্রি বাই 1 - tan² 30 ডিগ্রি প্লাস sec² 45 ডিগ্রি মাইনাস cot² 45 ডিগ্রি। এটা কিন্তু আমাদের বাম পক্ষ, ঠিক আছে। তো দেখো, একটু মুছে দিচ্ছি। তো কী আছে, 2 × tan 30 ডিগ্রি মান কী আছে, 1/√3 হোল স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে, এবং নিচে কী আছে, 1 - 1/√3 হোল স্কোয়ার, মানে কি 10 30 ডিগ্রি মান কী আছে, 1/√3 আছে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে sec² 45 ডিগ্রি মান কত আছে, √2 হোল স্কোয়ার আছে, √2 হোল স্কোয়ার আছে। অপরদিকে cot² 45 ডিগ্রি মান কত আছে, 1 আছে, 1 হোল স্কোয়ার, ঠিক আছে। তো দেখো, এগুলো একটু মুছে দিচ্ছি। তো দেখো, 2 × এই রুট কেটে গেলে কী থাকছে, শুধু 1/3 থাকছে, বাই কী থাকছে, বাই আমাদের 1 - 1/3 প্লাস 2 - 1, তাই তো। তাহলে দেখো, আমরা এখানে কি পাচ্ছি, 2 × 2 = 3, মানে 2/3, এবং আমাদের নিচে লসাগু করে আমরা পাচ্ছি 2/3, ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখো, 2/3 যদি কেটে যায়, উপরে কী থাকে, 1 থাকে, উপরে কী থাকে, 1 থাকে, এবং এইখানে কী আছে, 1 থাকে, অর্থাৎ এই 1 + 1 সমান কি 2, বুঝতে পারছো আমি কী বলছি। অর্থাৎ আমরা দেখতে পারছি যে লেফট 1 + 1 মানে কি, এর অ্যান্সার হবে 2 হবে। অপরদিকে আমাদের বাম পক্ষে কি বলেছে, sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রির মান কত, sec 60 ডিগ্রির মান হচ্ছিল 2, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে
বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তো দেখো এগুলো আমি মুছে দিচ্ছি একটু, অর্থাৎ এল এইচ এস সমান সমান আর এইচ এস, আর এইচ এস প্রুফ পি আর ও ভিডি, বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো আমাদের লাস্ট অঙ্ক কী বলেছে এই পেজের, তো দেখো আমাদের রোমান থ্রির অঙ্ক কী বলেছে, বলেছে একটু মুছে দিচ্ছি যে ফোর কোসেক স্কোয়ার আলফা প্লাস নাইন সাইন স্কোয়ার আলফা। তো দেখো এর মানটা আমাদের বের করতে বলেছে। তো দেখো আমি কোশ্চেনটা একটু পড়ে নিচ্ছি, ঠিক আছে? তো দেখো অঙ্কটা করার আগে আমি একটু কোশ্চেনটা পড়ে নিচ্ছি যে রোমান থ্রির অঙ্ক ফোর কোসেক স্কোয়ার আলফা প্লাস নাইন সাইন স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান কত, এর সর্বনিম্ন মান কত। তো দেখো আমি অঙ্কটা তোমাদের আমি খুব সুন্দর করে সলভ করে দেবো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। এই তিনখানা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। পরিমিতির যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো আমরা টু দ্য পয়েন্ট সলভ করেছি। তো দেখো ফোর কোসেক স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার নাইন সাইন স্কোয়ার আলফা, তো দেখো টু কোসেক স্কোয়ার হবে টু কোসেকের হোল স্কোয়ার প্লাস থ্রি সাইন আলফা এর হোল স্কোয়ার, এটা কিন্তু আলফা আছে, ঠিক আছে, যেটা আমি বলিনি মুখে বাট লেখা আছে, ঠিক আছে। তার মানে কি আছে, ফর্মুলা ফেলেছি আমি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি আছে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি, তাই তো? তার মানে কি আছে, টু কোসেক আলফা মাইনাস থ্রি সাইন আলফা এর হোল স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ, মানে কি টু কোসেক আলফা, এ মানে কি এই টু কোসেক আলফা যেটা আমরা এখানে বসিয়েছি, অপর দিকে বি মানে কি আছে থ্রি সাইন আলফা, এই যে থ্রি সাইন আলফা আমরা বসিয়েছি, ঠিক আছে, একটু মুছে দিচ্ছি, জায়গাটা খুবই নোংরা হয়ে যাচ্ছে। অর্থাৎ টু কোসেক আলফা মাইনাস থ্রি সাইন আলফা এর হোল স্কোয়ার প্লাস সূত্রে টু এবি, এখানে কিন্তু একটু দেখে নাও, আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের, দুই দুগুণী কত হয় চার, আর তিন চারে কত হয় বারো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বারো, ঠিক আছে। আর এখানে কোসেক আলফা, কোসেক আলফা আমি বসিয়ে দিয়েছি, অপর দিকে সাইন আলফা মানে কি, সাইন আলফা বলতে বোঝানো হয়েছে ওয়ান বাই কোসেক আলফা, ওয়ান বাই কোসেক আলফা, ঠিক আছে। তো দেখো আমি এগুলো মুছে দিচ্ছি, কোসেক আলফা কেটে যাচ্ছে। তো দেখো কী থাকছে, টু কোসেক আলফা মাইনাস থ্রি সাইন আলফা সমান সমান কী থাকছে, বারো থাকছে, অর্থাৎ এর সর্বনিম্ন মান টুয়েলভ, এর সর্বনিম্ন মান টুয়েলভ। আশা করি বুঝতে পারছো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।